Susan. পিটার এখান থেকে চলে গেছে। কোথায় কোথায় গেছে রাজু? ছেলেটা কোথায় গেছে বল? তুমি একটা কথা বলবে না, তোমার অভিশাপে আমার জীবনটা শেষ হয়ে গেল, তোমার অভিশাপে পিটারও শেষ হয়ে গেল। কি বলছিস সুজা? আমি পিটারের মৃত্যু কামনা করেছি, আমি আমি পিটারকে অভিশাপ দিয়েছি। হ্যাঁ দিয়েছো, দিয়েছো তুমি অভিশাপ। তুমি প্রত্যেক দিন চেয়েছো ওর ক্ষতি হোক, আমার জীবন থেকে চলে যাও। হ্যাঁ জি জি, ও তোর জীবন থেকে চলে যাক, কিন্তু ওর জীবন চলে যাক এই আমি চাইনি সুজাতা, যাতে ওর ক্ষতি না হয়। তাই জন্য বারবার ওকে সাবধান করেছি, বুঝিয়েছি, কিন্তু কিন্তু আমি জানতাম এরকম একটা কিছু হবে। তুমি জানতে? কি জানতে তুমি? জানতাম, কারণ তোর ঠিক হচ্ছে লেখা ছিল, অন্য ধর্মের ছেলে যদি তোর জীবনে আসে তাহলে তার মরণ হবে। একদম বাজে কথা বলবে না, এই সব তোমার বুঝে কি? সব তোমার অভিশাপ লেগেছে না আমার পিটারে। সুজাতা পিটার আমার কোলে পিঠে চড়ে বড় হয়েছে, আমার তো কোনো সন্তান নেই, কিন্তু পিটার পিটার আমার সেই অভাব পূর্ণ করেছে। মেরি তো সারাদিন ধরে তার বেকারি নিয়ে ব্যস্ত থাকত, আমি আমি ওকে আমারই দু হাত দিয়ে বড় করেছি, মানুষ করেছি, আর তুই তুই বলছিস আমার অভিশাপে? না সুজাতা না, হ্যাঁ তোমার তাই, আমার উপর চাপাস না, আমার উপর চাপাস না সুজাতা, আমি বইতে পারবো না, আমি বইতে পারবো না, আমি বইতে পারবো না।